হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা শিক্ষানিবিড়ি আজকের ভিডিওটি বিডিপি বন্ধুদের উদ্দেশ্যে যেহেতু বিডিপি বন্ধুদের কয়েকদিন আগেই মাত্র রেজাল্ট পাবলিশ হয়েছে আশা করছি আপনাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে তাই আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম আপনাদের সামনে উপস্থিত তাই যাতে এই দুটো এক্সামও খুব ভালো হয় সেই জন্য এনএস দ্বারা পাবলিশ করা কিছু এমসিকিউ প্রশ্ন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় হলো ইপিএস সিক্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ষষ্ঠ পত্রের কিছু এমসিকিউ প্রশ্ন চলুন দেখা যাক প্রশ্নগুলি কি কি। এক নম্বর আন্তর্জাতিক সম্পর্ক কি নিয়ে আলোচনা করে অ্যান্সার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক জনমত কূটনীতি যুদ্ধ ও শান্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে দুই পলিটিক্স ইন নেশন্স বইটি কে লিখেছিলেন অ্যান্সার মর্গেন থাউ তিন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য কে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন অ্যান্সার আলফ্রেড জিমান নমান অ্যাঞ্জেল প্রমুখ চার ভাষায় চুক্তি কোথায় শান্তে স্থাপন করেছিল অ্যান্সার প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তে স্থাপনের জন্য প্যারিসে এই চুক্তি হয় পাঁচ বাস্তববাদীদের মতে কিভাবে আন্তর্জাতিক শান্তি সর্বোপরি সুরক্ষিত অ্যান্সার ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে ছয় গেম থিওরির মূল প্রবক্তাকে অ্যানসার জন ভন নিউম্যান সাত এনস এম এনসির সম্পূর্ণ ফর্ম কি অ্যান্সার মাল্টি ন্যাশনাল কার্পোরেশন কর্পোরেশন অর্থাৎ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আট সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে এই উক্তিটির বক্তাকে অ্যানসার লেনিন নয় আন্তর্জাতিক রাজনীতি সকল রাজনীতির মতোই ক্ষমতার লড়াই মন্তব্য কে করেছেন অ্যান্সার মর্গেন থা দশ উত্তর দক্ষিণ বিভাজন বলতে কি বোঝায় অ্যান্সার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাজন উন্নত উন্নয়নশীল দেশগুলির মধ্যে সংগঠিত হয় এগারো মেরুতা বলতে কি বোঝায় অ্যান্সার আন্তর্জাতিক ব্যবস্থার একটিমাত্র অতি বৃহৎ শক্তির প্রাধান্যকে এক একমেরতা বলা হয় বারো যুদ্ধ সমাপ্ত হওয়ার কারণগুলি কি অ্যান্সার এই যুদ্ধের সময় সামরিক খাতে প্রচুর খরচ হয়েছিল পরে উভয় রাষ্ট্রই বুঝতে পেরেছিল যে এভাবে অর্থ অপচয় করা অর্থহীন তেরো দাঁতাতের অর্থ কী অ্যান্সার পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা চোদ্দো ওআইসি এর পূর্ণরূপ কি অ্যান্সার অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন পনেরো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটি কত সালে ঘটেছে অ্যান্সার উনিশশো বাষট্টি সালে ষোলো এনপিটি এর পূর্ণরূপ কি অ্যান্সার নিউক্লিয়ার নন প্রোলাইফিকেশান ট্রুলি সতেরো ইউএনও গঠিত হয়েছিল কত সালে অ্যান্সার উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর আঠেরো সিটিবিটি এর রূপ কী অ্যান্সার কম্প্রেহেন্সিভ টেস্ট বান ট্রিয়েটি উনিশ স্নায়ুযুদ্ধের পর আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা ও প্রভাবের স্বরূপ কি অ্যানসার স্নায়ুযুদ্ধের পর আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা এক মেরু কেন্দ্রিকতায় পরিণত হয় অর্থাৎ সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কুড়ি জাতিসংঘের প্রধান অঙ্গগুলির সংখ্যাগত অ্যানসার ছটি একুশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য কত অ্যানসার পাঁচটি বাইশ জি সেভেনের অর্থ কী অ্যান্সার সাতটি উন্নত দেশকে নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংগঠন তেইশ আন্তর্জাতিক ন্যায় আদালত কোথায় অবস্থিত অ্যান্সার নেদারল্যান্ডের হেক শহরে চব্বিশ স্বাস্থ্য বিষয়ক জাতিসংঘের সংস্থা অ্যান্সার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান পঁচিশ ইই সি এর পূর্ণরূপ কি অ্যান্সার ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ছাব্বিশ নাটোর পূর্ণরূপ কি অ্যান্সার নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশান সাতাশ নব্ব উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের শেষ পর্যায়ে গ্রন্থটি রচয়িতা থেকে অ্যান্সার কোয়াশে এনক্রুমাহো আঠাশ উনিশশো উনসত্তর থেকে দু হাজার চার পর্যন্ত পিল এল নেতা নেতাকে ছিলেন অ্যানসার ইয়াক্ষির মারাফাত উনতিরিশ ভারতের পররাষ্ট্রনীতির কি অ্যান্সার জোর নিরপেক্ষতা তিরিশ কোনটি পঞ্চশীলের নীতিগুলির সাথে জড়িত নয় এখানে যেহেতু অপশান নেই তাই আমি উত্তরগুলো বলতে পারলাম না অপশান অনুযায়ী এই উত্তরটি বিবেচনা করতে হবে